একমাত্র মানবতার ফেরিওয়ালা যিনি শুধুমাত্র মানুষকে সাহায্য করার জন্য টিকটক বাদ দিয়ে এই পথটা বেছে নিছেন। ইনি হলেন সেই মানুষরূপী ফেরেস্তা যিনি রাস্তাঘাট বন জঙ্গল যেখানেই হোক না কেন অসহায় মানুষ দেখলে আর চুপ থাকতে পারেন না, একেবারে ঝাঁপিয়ে পড়েন টাকা ইনকাম করার জন্য, না থুকু থুকু টাকা দান করার জন্য। ইনি হলেন একমাত্র মানবতার ফেরিওয়ালা যিনি শুধুমাত্র মানুষকে নিঃস্বার্থভাবে দানই করেন, সেখান থেকে এক টাকাও ইনকাম করেন না। এন্ড লাস্ট ইনি হলেন সেই মানবতার ফেরিওয়ালা যিনি একমাত্র বাংলাদেশী হিসেবে গরিবদের সাহায্য করার জন্য ইংরেজিতে নোবেল পাইছেন। কি রে ভাই এই মানুষটার এতগুলা কমপ্লিমেন্ট দিলাম, আপনারা একটু হাততালি দিবেন না? জোরে জোরে হাততালি দেন তো। কোথায় আমার সৈন্য বাহিনীরা, প্লিজ কাম ইয়ার। আজকে আমি আবারও চলে আসি শুধুমাত্র তোমাদের জন্য খুবই মশলাদার ফসলাদার কুরকুরে একটা ভিডিও নিয়ে। হ্যাঁ মশলা দিছি পিওর, মজা পাইবা শিওর, তবে আমার কাছে মনে হয় আজকে আপনাদের মজার থেকে ঝাল লাগবে বেশি, কারণ মশলা একেবারে দেশি। তো শুরু করা যাক। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। আচ্ছা শুরুতেই বলে নেই, পুরো ভিডিও না দেখে আমারে কেউ গালি দিতে আসেন না, তাইলে কিন্তু একেবারে ভাইরাল করে দিব নে কয় দিলাম। এখন তুমি বাসায় যাবা। এই মানুষটাকে তো আপনারা চিনেন তাই না? আর না চিনলেও প্রবলেম নাই, ভিডিওটা দেখার পর এমনিতেই চিনে যাবেন, কারণ আজকে আমি এনাকে এবং এনার কাজ কি সেটা আপনাদের সামনে উন্মোচন করব। তোমার মায়ের কাছে যাবা, তোমার মায়ের হাত দিয়ে ভাত খাবা। প্রথমে এনার পরিচয় দেওয়া যাক, ইনি হলেন একজন টিকটকার। আই লাইক ভাই, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, আমি এমডি ইমরান আছি তোমাদের সাথে। না মানে আগে ছিল, এখন সব বাচ্চা দিয়ে একেবারে মানবতার ফেরিওয়ালা হয়ে গেছে, এখন পকেটে লাখ লাখ টাকা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, দু একটা অসহায় মানুষ দেখলে তাদেরকে সাহায্য করে ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড। হ্যাঁ এটাই হলো তার বর্তমান কাজ, যদিও আগে লুঙ্গি মিজানের সাথে লুঙ্গি মার্কা টিকটক ভিডিও বানাইতো। যাই হোক পাস্ট ইজ পাস্ট, আগে যা করছে করছে, এখন তো ভালো হয়ে গেছে। বিশ্বাস করেন আপনাদের সাথে সাথে আমিও সেটাই মনে করতাম, ভাবতাম না ভালো হয়েছে, টিকটকে মুদ্রা করা বাদ দিয়ে এখন কিছু মানুষকে সাহায্য করতেছে। হ্যাঁ হয়তো সেগুলা ভিডিও করে ফেসবুকে আপলোড দিচ্ছে, বাট তারপরও তো তার জন্য কিছু মানুষের হেল্প হচ্ছে। কিন্তু আজকে এই ভিডিওটা দেখার পর আমি একেবারে শিওর হয়ে গেছি তার কাছে মানুষকে সাহায্য করাটাই মেইন বিষয় নয়, মেইন বিষয় হলো টাকা ইনকাম করা। আর বর্তমানে সবথেকে সহজ এবং মানুষের গালি না শুনে অনলাইন থেকে টাকা ইনকাম করার উপায় হচ্ছে মানবতার ফেরিওয়ালা হয়ে যাওয়া। কত করে পানি? না আমি এটা বলতেছি না যে সব মানবতার ফেরিওয়ালাই এর মতো, না বিষয়টা তেমন না, এমন অনেকজন আছে যারা শুধুমাত্র মানুষকে হেল্প করার জন্য এই ধরনের ভিডিওগুলা বানায়। বাট বিশ্বাস করেন এদের মতো কিছু মানবতার ফেরিওয়ালা আছে যারা শুধুমাত্র টাকা ইনকাম করার জন্যই এই টিকটকটাকে বেছে নিছে। আর এদের ভিডিওর থিম কি জানেন? প্রায়টা ভিডিওর স্টোরি দেখবেন সেম, পকেটে কিছু টাকা নিয়ে বের হবে, দেন রাস্তায় যাওয়ার সময় ছোট ছোট কিছু পথ শিশু আছে না যারা ফল ফুল বেলুন এগুলো হাবিজাবি বিক্রি করে, তাদেরকে বলবে যে তোমাকে নিয়ে একটা ভিডিও বানাতে চাই, প্রথমে আমি তোমার জিনিসপত্রের একটু ক্ষতি করব, দেন ভিডিওর লাস্টে তোমার যা ইনকাম হয় তার থেকে একটু বেশি টাকা দিয়ে দিব। ব্যাস ছোট ছোট পোলা পায়ন একটু বেশি টাকার আশায় রাজি হয়ে যায়। কিন্তু তারা তো আর জানে না এই মানবতার ফেরিওয়ালাগুলা ঠিক কি রকম, তাদেরকে 500-1000 টাকায় কিনে নিয়ে পুরো পৃথিবীর কাছে বিক্রি করে দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করবে। বিশ্বাস করেন তারা যদি জানতো এগুলা তাহলে এদের সাথে ভিডিও করা তো দূরের কথা, ওদের মুখে থুতু দিত। আচ্ছা এই টিকটকারের এই লাস্ট ভিডিওটা নিয়ে একটু কথা বলি, তাহলে আপনারা এই বিষয়টা আর একটু ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। এই যে পোলাটারে দেখতেছেন রাস্তায় আমরা এবং পানি নিয়ে ঘুরতেছে একটা কাস্টমারের অপেক্ষায়, আর সামনে দাঁড়িয়ে থাকা আপনাদের মানবতার ফেরিওয়ালা মনে মনে ভাবতেছে পেয়ে গেছি আজকে আমার ভিডিওর প্রোডাক্ট, আজকে একেই বিক্রি করে দেয়া যাক। একটা পানি লাগবে আমার। এখন পানি লাগবে বলতেছে আর একটু পরে সবগুলা পানি ব্রিজ থেকে নিচে ফালাই দিয়ে বলবে ওই যা। একটা দিও শোনো। হ্যাঁ হ্যাঁ আর একটু কাছে আসো যাতে করে ব্রিজ থেকে পানিগুলো ফালাই দিতে সুবিধা হয় আর ভিডিওটাও অনেকটা রিয়েলিস্টিক লাগে। এটা দেখার পর পোলোটা যখন তারে কিছু বলবে তখন 10-20 টাকা ধরাই দিয়ে বলবে আমার কাছে এই টাকাই আছে, নিলে নাও না নিলে নাই। 20 টাকা নেবে আমার কাছে নাই। আর সাথে পোলাটার সাথে কিছুক্ষণ দুর্ব্যবহার করবে, দেন যখন পোলাটা কান্নাকাটি শুরু করে দিবে বলবে বাসায় গেলে আমাকে অনেক মারধর করবে, তখন আপনাদের এই টিকটকার তারাতে 1500 টাকা ধরাই দিয়ে হয়ে যাবে মানবতার ফেরিওয়ালা। এখানে 500 কত হইছে?
1500 টাকা। কে রে ভাই, তুই কি পারতি না পোলাটার থেকে এক বোতল পানি নিয়ে তাকে 1500 টাকা দিতে? না মানে তোর যদি এতই হেল্প করার ইচ্ছে হতো তাহলে তো এভাবেও হেল্প করতে পারতি। যেহেতু পোলাটা পানি বিক্রি করে সেহেতু তার থেকে সবগুলা বোতল কিংবা একটা বোতল পানি নিয়ে তাকে বলতে পারতি যে দেখো ছোট ভাই, তুমি আমার প্রয়োজনের সময় পানি নিয়ে আসছো, তাই আমি খুশি হয়ে তোমাকে এই 1500 টাকা দিলাম। কিন্তু না, আপনাদের টিকটকার সাহেব তো সেটা করবে না, কারণ সেটা করলে তো আর ভিডিও হবে না, আর ভিডিও হলেও ভিডিওটা তো ইমোশনাল হবে না, আর ইমোশনাল না হলে এই যে এত ভিউজ হবে না, আর ভিউজ না হলে টাকাও ইনকাম হবে না। আপনারা একটাবার খেয়াল করে দেখেন, এই ভিডিওতে 13 ঘন্টায় ভিউজ হয়েছে 3.5 মিলিয়ন, মানে কম হলেও এই ভিডিও থেকে ইনকাম হয়েছে 30,000 থেকে 35,000 টাকা। আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর সেই ধারণা থেকে বললাম। এখন আপনারাই চিন্তা ভাবনা করে দেখেন, মাত্র 1500 টাকা ইনভেস্ট করে ইনকাম 30,000 থেকে 35,000 টাকা, তাও মাত্র 13 ঘন্টায়। আমি শুধু ভাবতেছি এটা না হয় বাচ্চা পোলা পাইন ভুং ভাং বুঝিয়ে তাকে দিয়ে ভিডিও বানিয়ে টাকাগুলো ইনকাম করে নিচ্ছে, বাট যদি একটা বড় মানুষের কাছে পড়তো তাইলে বোঝাই দিত, মানবতার ফেরিওয়ালা সাজা বের করতো। আচ্ছা ওয়েট, কয়েকদিন আগে কোথায় যেন এরকম একটা ঘটনা ঘটছে, কোন মানবতার ফেরিওয়ালা রাস্তার পাশে থাকা এক শরবত বিক্রেতার কাছে গিয়ে নিঃস্বার্থভাবে দান করার ভিডিও বানাচ্ছিল। ভাই রে ভাই, ওই মানবতার ফেরিওয়ালাকে যা বলা বলছে আমি তো দেখে পুরো থ হয়ে গেছিলাম। বাংলা কথা বুঝেন না, দান শরবত বিক্রি করতেছে শুধুমাত্র তার ফ্যামিলিকে চালানোর জন্য, ফ্যামিলির মুখে দুমুটো ভাত তুলে দেওয়ার জন্য, আপনাদের থেকে দুহাত বাড়িয়ে সাহায্য নেওয়ার জন্য না। আর সব থেকে বড় কথা, সবাই আপনাদের বিজনেসের প্রোডাক্ট মনে করবেন না, আর সবাই দুহাত বাড়িয়ে সাহায্য নিতে পছন্দও করে না। কিছু মানুষের মধ্যে আত্মসম্মানবোধ ব্যাপক কাজ করে, তারা পরিশ্রম করে খেতে বেশি পছন্দ করে, অন্যের থেকে হাত বাড়িয়ে সাহায্য নিতে না। এই আপনাদের মতো কিছু সস্তার মানবতার ফেরিওয়ালাদের জন্য, যারা সত্যিকারের মানবতার ফেরিওয়ালা, মানুষের জন্য কাজ করে, মানুষকে সহায়তা করতে চায়, তাদেরকে মানুষ বিশ্বাস করে না, তাদের নামে যাতা বলে। বিশ্বাস করেন, আমি ভাবছিলাম এই টিকটকার মনে হয় ভালো হয়ে গেছে, একটু বুদ্ধি শুদ্ধি হয়েছে, তাই সবকিছু বাদশাহ দিয়ে এখন মানুষকে সাহায্য করতেছে। কিন্তু না, এখন বুঝছি যে তার পরিবর্তনের আসল কারণ, অ্যাকচুয়ালি সে বুঝে গেছিল কিভাবে মানুষের গালি না শুনেও স্বল্প পুঁজিতে ইনকামও করা যায়, আর মানুষের ভালোবাসাও পাওয়া যায়। বাই দা ওয়ে, এর মধ্যে আবার আপনারা ফ্রি মোশনের ফিরোজ ভাইরে টাইনেন না, কারণ ওই মানুষটারে আমি অনেক আগে থেকে চিনি, যখন ফেসবুকে টাকা ইনকাম করার কোনো অপশন ছিল না তখন থেকেই তিনি এই ধরনের ভিডিও, মানে মানুষকে সাহায্য করার ভিডিও করেন। সো তাকে দেখে আমরা ইনস্পায়ার হব, কিভাবে মানুষকে নিঃস্বার্থভাবে সাহায্য করা যায় সেটা শিখবো। হ্যাঁ সত্যিই কিছু মানুষ ইনস্পায়ার হয়েছে, তবে সেটাকে বিজনেস মনে করে, এখন তারা মানুষকে সাহায্য করার নাম করে স্ক্রিপ্টেড ভিডিও বানিয়ে হয়ে গেছে মানবতার ফেরিওয়ালা। তোমারে কেউ কিছু বলবো না, এখানে আমি কাজ করছি। ভাইরে এখনো সময় আছে, এসব ভণ্ডামি বাদ দেন, মানুষকে সাহায্য করার নাম করে বিজনেস না করে একটু আখিরাতের কথাও চিন্তা করেন, কারণ আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন তোমরা এমন ভাবে দান করো যেন ডান হাত দিয়ে দান করলে বাম হাত টের না পায়, আর বাম হাত দিয়ে দান করলে ডান হাত টের না পায়। হ্যাঁ যদিও তোমার উদ্দেশ্য যদি ঠিক থাকে তাহলে তুমি মানুষকে দেখায় দান করতে পারো। এই ধরো তুমি একটা মানুষকে 500 টাকা দান করলে এবং সেটা ভিডিও করে আপলোড দিলা, এই উদ্দেশ্যে যে তোমার দেখা দেখে আরো 5 জন যেন দান করে। কিন্তু ভাই তোমার উদ্দেশ্য যদি বিজনেসম্যানদের মতো হয় তাহলে তোমার কপালে দুঃখ আছে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা দান প্রকাশ্যে করো তবে তা উত্তম, আর যদি তা গোপনে করো এবং অভাবীদের দাও তবে তা তোমাদের জন্য শ্রেয়। এর মাধ্যমে আল্লাহ তোমাদের মন্দগুলো মোচন করে দিবেন, তোমরা যা করো আল্লাহ তা অবগত আছেন। সূরা বাকারা আয়াত 271। এই দান বা সাদকার ফজিলত সম্পর্কে বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খেজুরের একটি অংশ দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো। তাহলে এখন আপনারাই ভেবে দেখেন দান বা সাদকার ফজিলত ঠিক কতটুকু, আর এই জিনিসটাকে কিছু মানুষ মানবতার ফেরিওয়ালা নাম দিয়ে বিজনেসের পর্যায়ে নিয়ে গেছে। ভাইরে তুই দান করতেছিস সওয়াবের আশায়, তাহলে ভিডিও কেন করা লাগবে? আচ্ছা ঠিক আছে, ভিডিও করতেছিস যাতে করে তোর দেখা দেখে মানুষ ইন্সপায়ার হয়ে আরো 2 জনকে দান করে, ভালো কথা। তাহলে কোথাও যাওয়ার সময় সাহায্য সেটা ভিডিও করে আপলোড দে। এইভাবে স্ক্রিপ্ট সাজায়া অভিনয় কইরা ভিডিও বানায়া সেটাকে আবার অসহায়দের সাহায্য করার ভিডিও বইলা চালায়া দেওয়ার মানেটা কি ঠিক বুঝলাম না। আরে ভাই স্ক্রিপ্ট কইরা অভিনয় করলে সেটা নাটক হয়, দান সাদকা হয় না। মানে ভাই স্ক্রিপ্ট সাজায়া কে দান করে রে ভাই? আপনারা দেখলাম এগুলা দেখে আবার বাহবা দিচ্ছেন, হাত তালি দিচ্ছেন। আমি সেদিন একটা ওয়াজ শুনতে শুনতে আমার সামনে আসছিল, সেভ করে রাখতে স্মরণ নাই, বাট সেখানে বলছিল একটা সময় আসবে যেখানে কিছু মানুষ ইসলাম সমর্থন করে না সেই কাজগুলা করবে, আর কিছু মানুষ সেগুলাকে জায়েজ মনে করে তাদেরকে বাহবা দিবে। যারা আলেম কিংবা যাদের ইসলাম সম্পর্কে জ্ঞান আছে তারা হয়তো এটা সম্পর্কে জেনে থাকবেন। তার থেকেও বড় কথা হলো আপনারা হয়তো অনেকেই রিয়া বা লোক দেখানো ইবাদত সম্পর্কে জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষকে শোনানোর জন্য এবং মানুষের নিকট প্রসিদ্ধ লাভ করার জন্য কোনো আমল করে আল্লাহ তাআলা তার অবস্থা মানুষকে শুনিয়ে দিবেন, আর যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য আমল করে আল্লাহ তাআলা তাকে রিয়াকারীর শাস্তি দিবেন। বুখারী হাদিস 962, মুসলিম হাদিস 412, তিরমিজি 61, ইবনে মাজহা 310, মুসনাদে আহমদ 40, সোয়াবুল ইমান
330। আর রিয়াকারি বা লোক দেখানো ইবাদতের শাস্তি কি জানেন? মুনাফিকি, কুফির, শিরক, অহংকারের মতো লোক দেখানো ইবাদত কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। আর আপনারা তো সবাই জানেন কবিরা গুনাহের শাস্তি কি। আচ্ছা, এগুলো ছিল আপনারা যারা শুধুমাত্র লোক দেখানোর জন্য মানুষকে সাহায্য করে থাকেন তাহলে। কিন্তু সবাই তো আর লোক দেখানোর জন্য সাহায্য করে থাকে না, কিছু কিছু মানুষ আছে যারা সত্যি মানুষকে সাহায্য করার জন্যই সাহায্য করে, মানে সওয়াবের আশায়। তাদের উদ্দেশ্যে জাস্ট একটাই কথা, নেক্সট টাইম আপনারা কোনো সাহায্যের ভিডিও বানালে যাকে সাহায্য করতেছেন তার ফেসটা অন্তত ব্লার করে দিয়েন এডিটের সময়, কারণ যে মানুষটাকে সাহায্য করতেছেন সে মানুষটার পরিবার হয়তো জানেও না তার পরিবারকে চালানোর জন্য সেই মানুষটার অন্যের কাছে সাহায্যও নিতে হচ্ছে। কিন্তু যখন আপনি ভিডিওটা করে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিচ্ছেন, সবার সাথে সাথে তার পরিবারেরও কেউ একজন দেখলো, তখন আপনি একটাবার চিন্তা করে দেখেন সে তার পরিবারের মানুষের কাছে ঠিক কতটা ছোট হয়ে যাচ্ছে। তাই আপনাদেরকে বলতেছি, আপনাদের উদ্দেশ্যে যদি ঠিক থাকে তাহলে নেক্সট ভিডিওর সময় আপনারা একটু কষ্ট করে তাদের ফেসগুলো একটু ব্লার করে দিন। নাও কাম টু দ্য পয়েন্ট, প্রত্যেকটা জিনিসেরই নেগেটিভ ও পজিটিভ দিক আছে। মানুষকে সাহায্য সহযোগিতা করা খারাপ কিছু না, বরং এটা একটা ভালো ইবাদত। বাট ইদানিং কিছু মানুষ এটাকে ব্যবসা হিসেবে নিয়েছে, সব থেকে কম পুঁজিতে বেশি টাকা লাভের ব্যবসা। তার উপর মানুষের এত ভালোবাসা তো আসেই। দেখেন ভাই, আপনাদের কার উদ্দেশ্য কেমন সেটা জানি না, এটা আপনারা নিজেরাই বলতে পারবেন। আমি জাস্ট এতটুকু বলতে চাই, প্লিজ এই জিনিসটাকে বিজনেস বানায় ফেলবেন না। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার মেরে দিবেন, আর না লাগলে দিস চ্যানেল ইজ এতটা ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকু জানাব, তবে নামটা মনে রাখেন, কোনো প্যারা নাই সিল। এই ওয়েট ওয়েট, দিস ইজ মাই ইনস্টাগ্রাম আইডি, যে কোনো ধরনের বিজনেস এবং প্রমোশনের জন্য যে কোনো সময় নির্দেশাই নক দিতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে আছে। তো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফেজ।